গণপরিবহনের সার্বিক অবস্থা জানতে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব রাজধানীর সাত রাস্তা এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফুর রহমান, আমরা দেখছিলাম যে কেউই স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না, এই বিষয়টি তো আমরা দেখছিলাম, প্রশাসনের ভূমিকা কিরকম জানাবেন। ভূমিকা আসলে আমি আগারগা থেকে এই সাত রাস্তা পর্যন্ত যেই রাস্তা ধরে এসেছি, আমি আগারগা ছিলাম এবং সেখান থেকে এ পর্যন্ত আসার জায়গা থেকে যেটি বলা হচ্ছিল যে মোবাইল কোর্টের ভ্রাম্যমাণ আদালত, সেটি কিন্তু আমরা আসলে কোথাও দেখিনি। এবং যেটি হচ্ছে যে শুরুর দিকে বাসের যে হেল্পার, তাদের হাতে আমরা দেখছিলাম যে স্প্রে বোতল থাকতো এবং যাত্রীরা উঠলে তাদেরকে সেই জীবাণুনাশক হাতে নিয়ে তারপরে উঠতে হতো শুরুর দিকে। সেটি কিন্তু সময়ের সাথে সাথে বেশ কিছুটা শিথিল হয়েছে, ভাটা পড়েছে সতর্কতা। এবং আজকে যখন সে আগের নিয়মে ফিরে যাচ্ছে এবং গেল, সেইখানে কিন্তু বেশিরভাগ বাসের হেল্পারদের হাতে কিন্তু সেই জীবাণুনাশক ছিল না। যদিও বিআরটিএর পক্ষ থেকে যে নিয়ম বেঁধে দেওয়া হচ্ছিল তাতে বলা হচ্ছিল যে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি যেটি রয়েছে সেটি সতর্কতার সাথে মেনে চলতে হবে, কিন্তু সেই জায়গাটি আসলে কেউই মানছেন না। এবং বেশ কিছু যাত্রীরা কিন্তু যাদের নিজেদের উদ্যোগেই সেই সচেতনতা ধরে রাখছিলেন, মাস্ক পরেছিলেন এবং অন্যান্য যে সতর্কতা সেটি আশা করছিলেন, তারাও কিন্তু বেশ কিছুটা অসন্তুষ্ট হয়েছেন। এবং কিন্তু কার কাছে কোথায় সেই অভিযোগটি জানাবেন সেইটি আসলে খুঁজে পাচ্ছিলেন না। সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি করছিলেন যে প্রশাসনের কী অবস্থা দেখেছিলেন, আমি এই পুরো রাস্তা জুড়ে আসলে কোনো প্রশাসনের সতর্কতা বা তাদের উপস্থিতি আমি কোথাও দেখিনি। সেক্ষেত্রে কিন্তু সতর্ক স্বাস্থ্য সুরক্ষার যে বারবার বলা হচ্ছিল ঢিলে ঢেলা ভাব, সেটি কিন্তু চলে এসেছে। এবং যারা বিশেষজ্ঞরা বিভিন্ন সময় এই সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন এবং যে সংখ্যাটি করছিলেন সেটি কিন্তু অনেকটাই বাস্তব চিত্র আমরা এই বাসগুলোতে দেখতে পাচ্ছিলাম। অন্যদিকে যাত্রীদের সতর্কতাতেও কিন্তু বেশ কিছুটা ভাটা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এক একটা বাসে যেসব যাত্রী, তাদের আনুমানিকভাবে বলা যায় যে অর্ধেকেরও বেশি যাত্রীরা কিন্তু মাস্ক ব্যবহার করছেন না, সেই সঙ্গে যে হাত স্যানিটাইজ করার বিষয়টি সেটিকেও কিন্তু এড়িয়ে যাচ্ছেন। অপলা।